কুর্তিটার যেটা ভিডিও করেছিলাম, তো একই দিনে আমি এদিকে দেখো ব্রিজে এসেছি, মানে বলে ধরতে পারো যে দুটো পার্ট হয়েছে একটা দিনেই। তো দেখো আমি এই যে ওভারব্রিজ দেখতে পাচ্ছ, এই ওভারব্রিজে আগেও আমি ভিডিও করেছিলাম, এই যে দেখো তো হচ্ছে আগেও করেছিলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তা আবার আসলাম সেটাই দেখাবো। দেখো কেমন জল হয়েছে, দেখো দেখতে পাচ্ছ, তো ছাতা নিয়ে নিচ্ছি, বৃষ্টি পড়ছে, তো খুব ভালো লাগছে, হাওয়া দিচ্ছে। আর যখন এসেছিলাম তখন এই ফুটপাথটা হয়নি, দেখতে পাচ্ছ এই ফুটপাথ দিয়ে হাঁটছি, তখন দু তিন মাস আগের কথা, তো এসেছিলাম তখন ফুটপাথটা তৈরি হয়নি, তো ফুটপাথ দিয়ে হাঁটতে পারিনি, খুব আফসোস হচ্ছিলো। তো আজ এসেছি, দেখো ফুটপাথ তৈরি হয়েছে, খুব ভালো লাগছে, এই দেখো। তো তোমাদেরকে ইন্ট্রোটা দেওয়া হয়নি। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো, আশা করি সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি। ভালো আছি বলে এখানে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি জায়গাটা। আর দেখো এই নতুন ব্রিজের উপর থেকে ব্রহ্মপুত্র নদীটা কেমন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে আমার ষষ্ঠী ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি স্টার্ট করে দিলাম আজকের ব্লগটা। তো চলো তোমরা সবাই পাশে থেকো, পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর স্কিপ করো না প্লিজ। তো চলো দেখি কী আছে, কেমন দেখাচ্ছে, দেখো সে সুন্দর দেখাচ্ছে। আর জানো তো আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে একদম, তো ভিজবো। তো চলো তোমরা সাথে থেকে দেখতে থাকো আমরা কী কী করি এখানে। তো মার শুনে এসেছে, ওরা আগে গিয়েছে, তো আমি পিছনে দেখো ভিডিও করছি, আর খুব ভালো লাগছে, তোমাদের ব্যাক ক্যামেরায় আমি দেখাচ্ছি। এই দেখো ফ্রেন্ডস, আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে এখানে খুব বিপদমুখী হয়ে আছি আমরা, তো এখান থেকে আরও একটু ভালো করে বুঝতে পারবে তোমরা কেমন জল হয়েছে। দেখো তো সেই আগে দু মাস আগে যে ভিডিওটা করেছিলাম তখন এরকমটা ছিল না, তো এবার দেখো আসলাম, আমি তখনই বলেছিলাম বর্ষার দিনে অনেক জল হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমি যেটা বলেছিলাম সেটা আজ করছি, দেখো শুধু জল আর জল দেখাচ্ছে, দেখতে পাচ্ছ। আর বৃষ্টিও পড়ছে, তো বৃষ্টিতে খুব ভালো লাগছে কিন্তু। তো চলো আগে যাব, আরও অনেকটা বড় ব্রিজ, ওই দেখো এপার থেকে ওপার জয়েন করা হবে, ওই দেখো অর্ধেক অর্ধেক বানিয়ে রেখেছে। তো চলো ফ্রেন্ডস যাই, আগে যাই, আর খুব ভালো লাগছে, দেখো পরিবেশটা খুব সুন্দর দেখাচ্ছে বৃষ্টির জন্য। আর যদি এভাবে দুদিন বৃষ্টি হয় তাহলে হয়তো আমাদের গুয়াহাটি ডুবে যাবে, তো যেটাই হবে তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পাশে থেকো। যদি নতুন বন্ধু কেউ আমার এই ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশের বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে রাখবে, তাতে কি হবে আমার নতুন নতুন যে ভিডিও আমি আপলোড দিই না কেন তোমাদের পাশে নোটিফিকেশন সাথে সাথে চলে যাবে। তো ফ্রেন্ড চলো এবার আগে যাই। তো ফ্রেন্ড দেখো অনেকটা দূর এসেছি, এখান থেকে দেখো ভিউটা কি সুন্দর দেখাচ্ছে, তাই বলো না, তাই দেখো আমি হয়রান হয়ে গেলাম হাঁটতে হাঁটতে, বুঝলে, দেখো কতটা ভালো লাগছে বলো, দারুণ লাগছে, দারুণ। আর ফ্রেন্ডস দেখো শুনো এখানে এসে খুব মজা করছে, আমার আসতে লেট হলো, দেখো কি করছে, হ্যাঁ ডান্স করবি, আচ্ছা শুনো ডান্স করবে বলছে, যে একটা রিল বানাবো এখানে, খুব সুন্দর, এই ছাতি ছাতি উঠলো, ছাতি উঠলো, মা ছাতা রেখেছে, ছাতা উড়ে যাচ্ছে, আমি এদিক দিয়ে যাবো, এ মা যেতেও পারবো না তো এদিক দিয়ে। তো ফ্রেন্ড সাথে থেকে দেখতে থাকো, আর এদিকের ভিউটা একবার দেখো, তোমাদের দেখাচ্ছি দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গা, দেখো মার শুনে এখানে দাঁড়িয়ে আছে। তো চলো আমিও যাব, এখানে কাজগুলো তোমাদের দেখাচ্ছি একটু। তো ফ্রেন্ডস দেখো এখানে এই যে কাজ চলছে, এই ব্রিজটা এদিক দিয়ে সম্পূর্ণটা হয়ে গেলে তো ওই দিকে জয়েন হয়ে যাবে, ওই দেখো সবটা জয়েন হবে, কি সুন্দর লাগছে বলো। আর জলটা দেখে কিন্তু অনেকটা ভয় হয়, দেখো প্রচুর জল, প্রচুর জল হয়েছে দেখো। আর ওই যে সরাইঘাট ব্রিজ দেখা যাচ্ছে আমাদের, সরাইঘাট ব্রিজ, এই দেখো দেখতে পাচ্ছ দোতলা ব্রিজ, এদিক দিয়ে ট্রেনও আসা যাওয়া করে এবং বাস সব রকমের গাড়ি
আসা যাওয়া করে। তো দেখো, দেখলে ভয় হয়, যায় না এখানে কিভাবে কাজ করে লোকেরা বলো তো, আমার তো দেখে ভয় হচ্ছে। তো এবার চলো এখানে একটু দাঁড়াবো, এখানে ভিডিও করব একটু, আর এখানে রিলস বানাবো দু একটা। তো তোমরা পাশে থাকো বন্ধুরা, আবার আসছি ফিরে। তো ফ্রেন্ডস দেখো, আমরা এখানে অনেকক্ষণ হলো, অনেকক্ষণ এখানে আছি, রিলস বানালাম, ভিডিও শর্ট ভিডিও করলাম। তো এবার একটু যাব ওইদিকে, তো ওইদিকে তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা পাশে থাকো, থেকে দেখতে থাকো, দেখা যাচ্ছে না আমার। তো এখানে মজা করলাম, বৃষ্টিটা কমেছে, তো এবার যাই গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস দেখো, এবার যাচ্ছি, ব্রিজটা পার করছি। তো কি সুন্দর লাগছে বলো, জায়গাটা ঢুকাইছে, সব ঢুকাইছে ঢুকাইছে, হ্যাঁ হ্যাঁ। তো দেখো এই যে আমরা এখান থেকে চলে যাচ্ছি, এখন লাস্ট তোমাদের ভিউটা দেখাচ্ছি, দারুণ লাগছে বলো, এই দেখো খুব সুন্দর লাগছে। দেখো এই যে ব্রিজটা এখান দিয়ে জয়েন হবে, এখান থেকে ওই পর্যন্ত জয়েন হবে। তো ফ্রেন্ডস দেখো, শুনো উপরে উঠে গেল ফুটপাথ দিয়ে, তো আমরা তো আর উঠতে পারবো না বলো, শুনে উঠে গিয়েছে ওদিকে। আর দেখো ব্রিজটা, এবার শুনো নেমে যাবে, দেখো চল। তো ফ্রেন্ডস এবার দেখো এখানকার লুকটা, দেখো দারুণ লাগছে, দারুণ দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে। আর নিচের দিকে তাকালে আমার মাথা ঘুরছে, খুব সুন্দর। তো ফ্রেন্ড চলো, আরও জায়গা আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, সাথে থাকো পাশে থাকো। তো ফ্রেন্ডস দেখো, অনেকটা এসেছি, অনেকটা দূরে এসে পড়লাম দেখো। তো চলো, ওই যে এখান থেকে দেখা যাচ্ছে, দেখো কতটা জল হয়েছে, দেখো একটু বাকি আছে আমাদের মানে গুয়াহাটিতে জল মানে বন্যা হওয়ার। তো ওই যে লাসিত বরফুকনের যেটা স্ট্যাচু, এটা অনেকটা উপরে উঠে গিয়েছে জল, দেখতে পাচ্ছ এই যে। তো আর দেখো, আর একটু বৃষ্টি হলেই কিন্তু রোডে জল উঠবে, বুঝতেই পারছো। তো ফ্রেন্ডস দেখো, আমরা ব্রিজ থেকে নেমে আসলাম, এসে তোমাদেরকে এই জায়গাটা দেখাচ্ছি। দেখো ওই যে স্ট্যাচুটা দূরের থেকে দেখিয়েছিলাম, তো এবার দেখো একদম সামনে কাছে কাছে এসে পড়লাম। ওই যে ব্রিজ থেকে আমরা নেমে আসলাম, ওই তো ব্রিজটা দেখতে পাচ্ছ, আর এখন বৃষ্টিটা একদম কমে গিয়েছে, এই যে দেখো জল, মাঝে মাঝে জল হয়েছে, আর এখানেও জল ছিল, তো এখানে জলগুলো শুকিয়েছে। তো এবার দেখো অনেকটা জল বেড়েছে, এই দেখো ফ্রেন্ডস টুবু টুবু জল দেখতে পাচ্ছ, অনেকটা জল হয়েছে, এই দেখো মাঝখানে যায় আছে, একটা ভয়ানক দেখা যাচ্ছে তাই না, এখানে যদি কেউ পড়ে যায় হয়ে গেল। আর যেটা আমাদের উমানন্দ মন্দির, ওই যে পাহাড় একদম দূর দূরে পাহাড়টা আমি দেখাচ্ছি তোমাদের, ওই যে দূরে পাহাড়, ওখানে উমানন্দ মন্দির, ওই পাহাড়ে পাহাড় না এটা দ্বীপ একটা, তো ওইখানে উমানন্দ মন্দিরের যেটা ফেরি সেবা মানে যেটা লঞ্চে করে যেতে হয়, সেই লঞ্চ এখন বন্ধ করে দিয়েছে, আজ কদিন হলো লঞ্চ বন্ধ, কারণ অনেক জল হয়েছে। আর আমাদের এখানে মানে প্রতি বছরেই কিছু না কিছু একটা অঘটন ঘটে, তার জন্য এবার বন্ধ করে দিয়েছে যে না এবার যাবেই না। তো দেখো অন্য রাস্তা বানাচ্ছে, যাবে ওই ব্রিজটা হয়ে গেলে আবার যেতে পারবে, যে ব্রিজটা বানাচ্ছে সেটা বানালে বাস তখন ঠিক হবে, তখন আর ফেরি সেবার দরকার হবে না। তো ফ্রেন্ডস দেখালাম তোমাদের, দেখো আমরা এখানেই আছি এখনও, তো এবার বাড়ি চলে যাব, অনেকক্ষণ হলো। তো কেমন লাগলো প্লিজ তোমরা জানাবে কমেন্ট করে, আর যদি ভালো লেগেছে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট শেয়ার করে দিও,
আর যদি কেউ নতুন বন্ধু আছো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এবার চলো আমরা চলে যাব বাড়ি। দেখো একটা লঞ্চ দাঁড়িয়ে আছে এখানে, স্টার ক্রুজ। আচ্ছা চলো এবার বাড়ি চলে যাব। তো ফ্রেন্ডস, টাটা, সবাই ভালো থেকো।